সরকারি নির্দেশিকা অমান্য করে অবাধে চলছে স্কুল খুলে পঠন পাঠন। সরকারি নির্দেশিকা অমান্য করে অবাধে স্কুল খুলে নিয়মিত পঠন পাঠন চালিয়ে যাচ্ছে জলপাইগুড়ির কামারপাড়ায় অবস্থিত একটি বেসরকারি স্কুল। স্কুলটির নাম শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়, যেখানে সরকার বারবার প্রাথমিক বিদ্যালয়গুলোকে করোনার কারণে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেখানে এই বিদ্যালয়টি সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়মিতভাবে বিদ্যালয় খুলে ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা নিচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক বলেন, থেকে না, মেন কথা হলো আমাদের তো অনলাইনে ক্লাস হয়, আমাদের এখন গার্জিয়ানরা বলছে একটু টেস্ট নেন, ওরা কতটুকু শিখলো, আমরা টেস্ট নিচ্ছি। মাত্র কয়টা দিন হলো, মানে বেশ কয়দিন না কেন, বুঝলেন তো? তো এখন ওরা অনলাইনে ক্লাস হচ্ছে, আর এর মধ্যে পেপারে দেখলাম যে 3 তারিখ থেকে খুলে যাবে। আপনারা আগাম খুলে দিলেন? আগাম খুলি না, স্কুল কোথায় খুলে, ওটা তো হচ্ছেই না। আমরা টেস্ট নিচ্ছি ওদের, তারপরে সকালে যখন ডিক্লেয়ার করবে তখন ক্লাস হবে। স্কুলে বাচ্চাদের নিয়ম কি মেনে করছে নাকি? না না, সরকারের নিয়ম মেনেই করছে। সরকারই বলেছে যে? না বলে নাই, কিন্তু আমরা যেটা কিভাবে করছি যে যাতে করে মানে মেনটেন করা যায়, ডিস্টেন্স মেনটেন করে টেস্টটা আমরা নিচ্ছি। গার্জিয়ানরা বলছে যে আপনারা একটু মানে অনলাইনে করলো এতদিন, তো সেটা যাতে ওরা কতটুকু হলো একটু টেস্ট করে এরপর তো স্কুল খুলবে। ওরাও বল জানে সবাই স্কুল খুলে যাচ্ছে। সরকার কি বলেছে? সরকার কিছু বলে নাই, তবে হ্যাঁ আমাদের এডুকেশন মিনিস্টার বলছে যে প্রাইভেট স্কুল কি করবে আমরা সেটা জানি না, ওটা ওদের নিজস্ব ব্যাপার, ওদের তো দায়িত্বে আমরা নাই। 6-7 মাস আগে আমরা সেটা এই পেপারে এটা আমরা পেয়েছিলাম। স্কুল আমরা খুলি নাই, আমি তো বারবার বলছি স্কুল খোলা হয়। স্কুলের ভেতরে দেখা যাচ্ছে ভিতরে আমরা টেস্ট নিচ্ছি, হ্যাঁ ক্লাস নিচ্ছি না। আপনি ক্লাস নেওয়া তো আপনি কেন বলছেন? আমরা ক্লাস নিচ্ছি না, আমরা এখানে টেস্ট নিচ্ছি। এতদিন অনলাইনে ক্লাস হয়েছে, গার্জেনরা বলছে যে অনেক স্কুল এখনো তারা প্রচুর স্কুল খুলে গেছে। আপনি গ্রামে যান, বাহাদুর থেকে আরম্ভ করে যে প্রচুর স্কুল খুলে গেছে, আমরা তো সেভাবে খুলি নেই, আমরা জাস্ট টেস্ট নিচ্ছি। আর এর মধ্যে অ্যাডমিশন টেস্ট তো কেউ আসলে পরে অ্যাডমিশন সব স্কুল নিচ্ছি, সে তো বটে, কিন্তু তাহলে আমরা কি পরীক্ষা নিতে পারি না? হ্যাঁ, এটা অ্যাডমিশন টেস্ট হইতে পারে না? না সে জানি না, না বলেছি, হ্যাঁ খুলতেই না বলেছি, না না খুলেই সেটা বলে নাই, কিন্তু আমাদের এডুকেশন মিনিস্টার বলছে যে প্রাইভেট স্কুল কি করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার, তার জন্য খুলে যেতে হবে। আমি খুলি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন আমরা খুলছি কোথায়? ঠিক আছে হয়ে যাবে, খুলি নাই বলে। বিষয়টি নিয়ে ডিএসপি চেয়ারম্যান লক্ষ্মমোহন রায় বলেন, আপনারা দেখেছেন, আপনারাই জানেন, আমি তো এখন পর্যন্ত যাই না, আপনার মাধ্যমে জানতে পারলাম যে স্কুল খুলে চলছে, পরীক্ষা চলছে না, প্রাইভেট টিউশন হচ্ছে সেটা তো আমি জানি না। আমি এখনই আপনার মাধ্যমে যেহেতু জানলাম, এসআইকে এখনই ফোন করে বলবো যে কী হচ্ছে ওরা দেখে আসবো। কোনো কি এসআইকে করবো যদি এখন কি খুলে করতে হবে, এখানে কি খুলে পারে স্কুল বাচ্চাদের নিয়ে কি মনে হয় পারবে? প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কি স্কুলে কখনোই পারে না? আমাদের যেটা গভর্নমেন্টের গাইডলাইন আছে এখনো পর্যন্ত বলেনি যে স্কুল খুলে পুরো মাত্রায় এখন ক্লাস চলুক পরীক্ষা চলুক, এটা বলেনি প্রাইমারি সেকশনের ক্ষেত্রে। সরকার যেখানে বারবার নিষিদ্ধ করছে জমায়েত বাচ্চাদের না করছে, মানে স্কুলে এখন যেহেতু খোলেনি, হয়তো খুলবে আগামীতে, ধীরে ধীরে খুলছে, কিন্তু এই শিশুদের স্কুল তো খোলে কি ধরে কেউ ব্যাপার ধরে নেন, মানে ইয়ে করে নেই, মানে স্যার বললো যে ফাইনাল যে পরীক্ষাটা আর কি এটা নিয়ে ইয়ে করে দিলেন, মানে আজকে নিয়ে আর কি 3 দিন হয়ে যাবে। কিন্তু আগে তো পরীক্ষা হয়েছে আপনার অনলাইনে? অনলাইনে হয়েছে আগে, তাহলে এখনও তো করোনা ফাইনাল, তো করোনার পরিস্থিতিতে এখনও খারাপ উদ্বেগই রয়েছে না, কি বলবেন? আমরা কি পড়ানো এই সময়? তো সরকার তো নিষিদ্ধ করছে বাচ্চাদের দিয়ে পড়ানো, পড়ানোই তো হচ্ছে, এই যে আঁকা পরীক্ষা হচ্ছে, সরকার তো সমস্ত কিছু ড্রয়িং এর আমাদের কম্পিটিশন হচ্ছে না, ওনারা তো বলেছে সব বন্ধ রেখে অ্যাডমিশন টেস্ট আর ড্রয়িং এর কম্পিটিশন, সরকার তো বিধি নিষেধ বারবার করে বলছে। হ্যাঁ তো জানি তো, সরকার তো আমাদের মায়না দিচ্ছে না, দিচ্ছে তাহলে সরকার আমাদের দায়িত্ব নিবে বলুন আমাকে, সরকারের বিরুদ্ধে তাহলে কাজ করবে? তাহলে আমরা কিচ্ছু বিরুদ্ধে কাজ করি নাই তো, আমরা কম্পিটিশন হচ্ছে একটা আঁকা কম্পিটিশন, দেখেন এই যে দেখেন হচ্ছে, তো গ্যাদারিং করা তো নিষিদ্ধ, না দেখেন না আপনারা ভিতরে ঢুকে দেখলেনই, একটা বেঞ্চে কয়েকজন করে আছে, 2 জন করে, 4-5 জন তো আছে, 4-5 জন, ওটা শেষ হয়ে গেছে বলে একসঙ্গে আনা হয়েছে সামনে,
আরো দুই চারজন ছিল তো ওরা একসঙ্গে করে আনা হচ্ছে সামনে, এখান থেকে এখন ছেড়ে দিব বলতে। ওই জন্য আমাদের এই চারটা ক্লাস মিলে হয়েছে তো, তো ওই ক্লাসটা বন্ধ করে দিয়ে এই ক্লাসে আবার নিয়ে আসে, এখন ওদের ছেড়ে দিব। ওই জন্য এখানে একটা ক্লাসে তিন চারজন।